ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام وقال النبي صلى الله عليه وسلم لا يبرح هذا الدين قائما يقاتل عليه إصابة من المسلمين

বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আপনাকে আমাকে কবরে গেলে দ্বিতীয় নম্বরে জিজ্ঞেস করা হবে মান আমান ওমানুকা তিনটা প্রশ্ন হবে কবরে তো রববিয়াতের প্রশ্নের পরে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে অমান দিন তোমার দিন কোনটা ছিল দিন শব্দের অর্থ মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা মানুষ রচিত যেটা সেটাকেও দিন বলা হয় আমরা মূলত ওই দিন নিয়ে কথা বলছি যে দিন আল্লাহ নাজেল করেছেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দিন এসেছে সেই দিনের নাম আল্লাহর ভাষায় সুরায় আল ইমরানের উনিশ নম্বরে আল্লাহ বলছে আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম ইসলাম যদি আল্লাহর কাছে মনোনীত হয় তাহলে ইসলাম নামক যে দিনটা সেটা আল্লাহ প্রদত্ত এটা বোঝা গেল এটা বোঝা গেলে বিপরীতটা অটো বোঝা যাচ্ছে এই আল্লাহ প্রদত্ত যে দিনটা আছে এটা যদি আপনি জানেন বিপরীত সাইডটাই মানুষের তৈরি করা মানুষ রচিত তার বহু বিভিন্ন রূপ আছে সেটা মাঝাবের নামে আছে তরিকার নামে আছে ইজামের নামে আছে বিভিন্ন তন্ত্র মন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র শৈলাতন্ত্র বিভিন্ন তন্ত্রের নামে আছে এক কথায় যেই আদর্শ দিয়ে মানুষ তার জীবনকে পরিচালিত করে সেটা যদি মানুষ রচিত হয় সেটা হচ্ছে মানুষ রচিত দিন মানুষের তৈরি করা দিন আর আল্লাহর দিয়া দিনের নাম হচ্ছে আল্লাহর ভাষা ইসলাম এই ইসলাম পরিচিতি নিয়ে এখানে একটা অধ্যায় রচনা করা হয়েছে এই বিষয়ে আমরা কিছু আলোচনা করি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেহেতু কবরে গেলে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহ সব তালা সর্বপ্রথম

আল্লাহ রবুল্লা আলম বলছেন অধ্যকার দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করা হলো জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করা হলো তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রদত্ত যে দিনটা সেই দিনটা কি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ যদি সেই দিন হয় তাহলে সংযোজনও নাই সংকোচনও কমানো যাবে না বাড়ানো তাহলে আল্লাহ প্রদত্ত যে দিনটা সেটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে কেউ যদি গ্রহণ করে তাহলে সেটা কালেও গ্রহণ করা হবে না মারবে সুরায় আল ইমরানের তিন নম্বর সুর আর পঁচাশি নম্বরে এতে আল্লাহ বলছেন কেউ যদি ইসলাম ছাড়া কোনো দিন গ্রহণ করে এই দিনটা মাঝাবের নামে হইতে পারে ঠিক আছে তরিকার নামে হইতে পারে ইজামের নামে হতে পারে মানে একটা জীবন ব্যবস্থা কেউ দিয়েছে আল্লাহরটা বাদ দিয়ে তখন সেই জীবন ব্যবস্থায় তারা জীবন অতিবাহিত করছে জীবন পরিচালনা করছে সেটা একটা আলাদা স্বতন্ত্র একটা দিন যেমন মনে করেন মাঝাবের নামে অসংখ্য মাস আলা তৈরি করা হয়েছে যেটা আমরা বেস্তি করে দেখাইছি সাতশোর মতো মাস আলা আছে বৃহস্পতি যেটা কোরআন সুন্না বহির্ভূত নিজেরা তৈরি করেছে মাঝাবের ইমামদের তৈরি করা সেই অনুসারে যুগ যুগ ধরে এদেশের মাটিতে মানুষ এই মশলা অনুসারে কিন্তু ধর্ম পালন করে আসতেছে তাহলে ওটা একটা জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা মেনে কিন্তু লোক চলে আসতেছে কিন্তু আল্লাহ কিন্তু কোথাও মাঝাব মানতে বলে নাই আমাদের দেশে ডিকশনারি ভিতরে শয়তানিয়াত ঢুকে গেছে আমাদের দেশে ডিকশনারিতে আমাদের দেশের পাঠ্যতেও শয়তানিয়ার ঝুঁকতে কীভাবে দেখেন আমরা ছোটবেলায় তালিমুল ইসলাম পড়ছি তোমার মাঝহকার নাম কি হয় জবাব ইসলাম কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল তোমাদের দিনের নাম কি উত্তর হবে জবাব ইসলাম তাই না এতক্ষণতে আলোচনা কোরআনের আলোকে শুনলাম সেই আলোচনার আলোকে প্রশ্ন হওয়া উচিত ছিল তোমাদের দিনের নাম কী কিন্তু প্রশ্ন করা যে তোমাদের মাধবের নাম কি হোক এখন মানাটা আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন আমাদের জন্য দিয়েছেন দিন মানতে বলেছেন কি বাধ্যতামূলক দিন দিন মানা কারণ এই দিন যদি না মানেন তাহলে কবরে প্রশ্ন উত্তর দিতে কবরে জিজ্ঞেস করবে না তোমার মাঝাবের নাম কী ছিল কবর জিজ্ঞেস করবে তোমার দিনের নাম কী ছিল তখন যদি কেউ যদি বলে আমি হানাফি হানাফি রে দিন মনে করছে হানাফি মাঝাবকে দিন মনে করছে সে তো উত্তর দেবে আমার দিনের নাম কি হানাফি হানাফিয়াত প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা যারা চালাচ্ছে জীবনের সর্বাঙ্গীন ক্ষেত্রে দেখা যায় তাদের সার্বিক প্রচেষ্টা কিছু কিছু আলেম এই মাঝাবিদের ভিতরে অতিবাহিত হয়েছে তারা এই হাদিস কুরান সারা জীবন তারা শেষ জীবনে আফসোস করছে যেমন আনোয়ার কাশ্মীরি সম্পর্কে শোনা যায় যে সমস্ত সহি এই জন্য সে আর তার জীবনটাকে অতিবাহিত করছে বরং দেখার দরকার ছিল আমার মাধাবটা কোরআন হাদিসের আলোকে কিনা যদি আলোকে হয় তাহলে গ্রহণ করবে আলোকে না হলে গ্রহণ করবে না ছেড়ে দেবে কিন্তু তারা চেষ্টা করেছে উল্টাটা মাঝাবের অনুকূলে কোরআনকে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাইছে তো এই মাঝহাটার দিন নয় আবার মাঝহাকে চার ভাগে বিভক্ত করে এক ভাগ মানা হচ্ছে আর বাকি তিন ভাগকে বাদ দেওয়া হচ্ছে চার মাঝাবকে ফরজ বলা হচ্ছে তার এক মা মানা হচ্ছে আর বাকি তিনটে বাদ দিয়ে হচ্ছে তাহলে চার ভাগের এক ভাগ মানা হচ্ছে আর বাকি তিন ভাগ বারো আনা বাদ দিয়ে ষোলো আনার বারো আনা বাদ দিয়ে চার আনা মানা হচ্ছে

আল্লাহ যখন পরিপূর্ণ দাখিল হইতে বলো তাহলে নিশ্চয়ই একটা পরিধি আছে পরিধি সেই পরিধির ভিতরে আপনাকে পরিপূর্ণ ঢুকে যেতে বলছে জামার একটা পরিধি আছে এক হাতে নাই ঘরের একটা পরিধি আছে ঘরের ভিতরে যখন আমি পরিপূর্ণভাবে ঢুকবো একটা পাও দিলাম ঘরের দরজায় আর বাকি গোটা শরীরটা যদি ঘরের বাইরে থাকে তাহলে এই ঘরের ভিতরে ঢুকছি বলা হবে পাও ঢুকছে বলা হবে কিন্তু গোটা শরীর যখন পুরাটাই আপনার ঘরের যে মানে চতুর্দিকের যে ব্যারিকেট আছে এই ব্যারিকেডের ভিতরে ঢুকে যাবে তখন বলা হবে যে লোকটা ঘরে ঢুকেছে তো ইসলামের একটা পরিধি আছে এটা আল্লাহ রবীন্দন আল আরাফ সাত নম্বর সুরাত তিন নম্বরে আল্লাহ বলছেন যাহা কিছু তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে আল্লাহ তার দিনটাকে অবতীর্ণ করেছে সেটা কি যা কিছু অবতীর্ণ করা হয়েছে সেটা তোমরা দিন হিসাবে অনুসরণ করো অনুসরণ করিও না আউলিয়া মিন্দু এই আল্লাহ নাজিল কৃত দিন বাদ দিয়ে যেটা পূর্ণাঙ্গ এটাকে বাদ দিয়ে অন্য কোনো মাজা বিজাম তরিকা মত পথ তোমরা গ্রহণ করিও না তাহলে দেখা যাচ্ছে যে আমরা যারা মাঝাবের বিরুদ্ধে কথা বলতেছি এবং বলতেছি যে মাঝাব দিনকে খণ্ড খণ্ডবিখণ্ড করছে তো এই জন্য আমরা সহি আদিশ মানতেছি আমরা একটা ভিন্ন নাম দিয়ে আত্মপ্রকাশ করছি ঠিক আছে এবং আমরা আবার দেখা যাচ্ছে বহুদা বিভাগ বাঘে বিভক্ত হয়ে যাচ্ছি তো আমরা আবার বলতেছি জিজ্ঞেস করলে যে আমাদের তো আকিদাই ঠিক আছে আমলে ঠিক আছে আকিদা আমলে ঠিক আছে তো আকিদা আমলে যদি আমরা ঠিক হই তাহলে বিভক্তিটা কেন বিভক্তি কেন হলো আল্লাহ রাবুল আলমিন কুরআ কালিমী এই কথাটা বলছে বিভক্তির কারণ ছিল হচ্ছে তাদের কাছে সত্য আসার পরেও বিভক্ত যারা হয়েছে যুগে যুগে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এই সুরায় ইন্নাদ দিন ইন্নাদ্দ আইনদাল ইসলাম এর এরপরে আল্লাহ বলছে ভালো করে খেয়াল করতে হবে দেখেন আল্লাহর কোরআন এত সুন্দরভাবে আল্লাহ স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে যা আজকে সমাজের ঠিক সেই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি একেবারে কোরআনটা একটু সুন্দরভাবে যদি কেউ পড়ে তাহলে এই চিত্র সমাজের চিত্রটা তার সামনে একবার ফুটে উঠবে আল্লাহর আলমিন বলে দিলেন যে আমার দিনের নাম হচ্ছে ইসলাম এরপরে বলতেছে বস্তুত যাদের কাছে কিতাব দেওয়া হয়েছিল মানে আলে কিতাবদের কথা বলছে যাদের কাছে পূর্বে নবী এসেছে এবং তাদের কাছে কিতাব দেওয়া হয়েছে তারা তাদের জ্ঞান লাভের পর মানে কিতাবের জ্ঞান লাভের পর একে অন্যের উপর করেছে দেখেন এই যে লাভের জন্য ওর থেকে আমি আমি বড় ওর থেকে থেকে আমার মর্যাদা বেশি হবে ঠিক আছে সে ডুবে দেয় এই যে একে অপরকে প্রাধান্য লাভের ইচ্ছায় তাদের কাছে কিন্তু কিতাব এসেছে তারা কিন্তু বুঝে শুনে কাজটা করতেছে আল্লাহ কথাটা স্পষ্ট করে বলে দিচ্ছে এরা যে বোঝে নেয় বলছে এত বড় আলেম আপনারা আফসোস করে করেন এত বড় আলেম এত স্কালার তারা কেন এগুলো করছে যে আফসোসটা করেন এই আফসোসটা যাতে আপনি না করেন আপনি যাতে এই জিনিসটা বুঝতে পারেন এই জন্য আল্লাহ আগের থেকে বলে রাখছে যে কেন এরা এই কাজগুলো করবে কেন করতেছে সে কথাটা আল্লাহ উল্লেখ করছে যে তাদের কারণ ছিল তারা একে অপর এবার প্রাধান্য লাভ করার জন্য কিন্তু এই কাজটা যে তারা অজ্ঞতা সারে করছে তা না আল্লাহ বলে দিছে যে জ্ঞানের অভাব বোঝে নাই যে করছে তা না আল্লাহ বলে দিছে যে উতুল কিতাব ইল্লা মা তাদের কাছে ইলিম এসেছে কিতাবের এলিম এসেছে আসমানি ওহি এসেছে সেই ওহিকে তারা বুঝেছে বুঝেও তারা জ্ঞান পাবির ভূমিকা পালন করছে তারা যে বোঝে না তা না তারা ভালো করেই বুঝছে অন্য জায়গায় আল্লাহ বলছে যে কামা ইয়ারিফুন আবনা আহম তারা নবীকে এরকমভাবে চেনতো যেমন তার সন্তানদেরকে চেন এরকমভাবে তারা জানতো যাইনে শুনে নবগতের বিরুদ্ধে আচরণ করছে কি জন্য নিজস্ব প্রভাব প্রতিপত্তি নিজের ঐতিহ্য বাপদাদার ঐতিহ্য যুগ যুগ ধরে আমরা বলে আসতেছি এই নাম আমাদের আখ্যায়িত করে আসা হচ্ছে এখন সেই নামের পরে আঘাত এসে যাবে কথা বলেন না এইগুলো যাইনি বুঝে মা হানাবি মাদাবীদের অধিকাংশ লোককে জিজ্ঞেস করেছে হানাবি কি বোঝেই না হানাবিকারেকার জানেই না অথচ হানাভের বিরুদ্ধে কইলে খেপে দেয় মৌলবীরা শিখাইতে এরকম যে আমরা হানামি মাধবের লোক তো আমাদের ঐতিহ্যের পরে আঘাত আসবে কথা বোঝেন না আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের যুগে সাহাবা একরাম রেজওয়ান উল্লাহ আলহিম আজমাইনের দুটো উপাধি কুরান দিয়েছে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল তাদেরকে বলা হয় মহাদিস আর যারা মক্কাবাসী তাদের সাহায্য করলো তাদেরকে কুরআনের ভাষায় বলা হয় আনসার আল্লাহ সাহাবি কুন আল আউআল আমিন আল মুহাজির আনসার এই মহাজার এবং আনসার এদের পরে আর যারা এদের অনুসারী হবে যুগে যুগে মানে আল্লাহ দিনের জন্য হিজরত করবে আর যারা সাহায্য করবে এই দুই দলকে আল্লাহ রব আল বলছেন রাজি হয়ে গেছে তারাও আল্লাহর পরে রাজি হয়ে এই যে মহাদের আনসার মুসলিমদের দুইটা গ্রুপের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য নিয়ে মহাজের আর আনসারদের ভিতরে একবার দ্বন্দ্ব হলো তারা বড়ত্ব জাহের করতে লাগলো আমরা মহাজের আমরা দিনের জন্য হিজরত করেছি আর আমরা তো সাহায্য করছি এরকম তর্ক বিতর্ক শুরু হয়েছে রসুল্লাহ সাহায্য শুনে বলছে আমার উপস্থিত বুখারি শরীফের হাদিস কিছুদিন আগেও দেখছি বুখারি শরীফের ভিতরে সহি বুখারিতে সহি বুখারিতে আল্লাহ রসুল বলছেন আমার উপস্থিতি তোমাদের ভিতরে জাহেলিয়াত ঝুঁকে পড়ছে চিন্তা করেন কোরআনের দিয়া উপাধি আহলে আদিস তার সালাফিনা আহলে আদিস আর সালাফিনা কোরআনের দিয়া উপাধি আহলে আদিস সালাফি তো পরবর্তীতে কোরআন আদিস থেকে বের করাইছে ইস্তেম বাদ করে কথা বলতে তারা কোরআনের এখান থেকে একটু অংশ নিছে ওইখান থেকে একটু অংশ নিছে দুই জায়গার থেকে অংশ নিয়ে তারা নামকরণ করছে কি আহলে আদিস আহাল কোরআনে আছে ইয়া আহ আল কুরাইশ ইয়া আল কিতাব কোরআনে আছে আল শব্দ আর হাদিস শব্দ আছে আল্লাহ নাজাল আহসান আল হাদিস তো এই দুটো শব্দ নিয়ে তারা তাদের নামকরণ করছে আহলে আদিস এটা দিয়ে যদি বৈধতা করা সম্ভব হয় দুই জায়গার থেকে নিয়ে তাই আমি বলবো কোরআনে আহাল আছে কোরআনে জান্নাতও আছে আমাদের লক্ষ্য কি বলেন সারা জীবনের চরম আর পরম লক্ষ্য হচ্ছে কি আমাদের টার্গেট কি জান্নার মতি সাহেবের খুদবা শুনতেছিলাম তার মধ্যে বলছি আমাদের চরম আর পরম লক্ষ্য হচ্ছে জান্নাত আর আসলে মোমেন জীবনের চরম আর পরম লক্ষ্য কি সবকিছু করতেছি কি সংগঠন করতেছি বা চিল্লাচিলি করতেছি দাওয়াতি কাজ করতেছি যা কিছু করতেছি যত কষ্ট করতেছি যুদ্ধ জিয়াত করতেছি লক্ষ্য কি জান্নাত যদি লক্ষ্য হয় তাহলে আহালো আছে কোরআনে জান্নাতও আছে কোরআনে তাহলে কোরআনের থেকে দুই জায়গার থেকে নাম নিয়ে আমি একটা দল খাড়া করলাম যে আমরা তো জান্নাতে জনী সব করছি আমাদের দলের নাম হচ্ছে আহালে জান্নাত হইল তখন তো আপনারা মেনে নেবেন না কেন মেনে নেবেন না কারণ কোরআনেই তো আছে যখন আপনি আহলে হাদিস প্রতিষ্ঠা করার জন্য এক জায়গায় কোথাও কোরআন শরীফে কোথাও আহলে হাদিস নাই তাহলে আপনি এই নামটাকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনে কারিমের সৈ্যটা সুরাত থেকে নিছেন এক জায়গাতে আহাল নিছেন আর এক জায়গাতে হাদিস নিছেন আল্লাহ তো তার কোরআনকে শুধু হাদিস বলে নাই আল্লাহ কোরআনকে শুধু হাদিস বলে নাই রসুল্লাহ কোরআনকে হাদিস বলে নাই তারা বলে কোরআনের নাম হাদিস আর হাদিস তো হাদিস তো আহ্লা হাদিস বলে কোরআন হাদিসের অনুসারী এই কথাটা যদি ঠিক হবে তাহলে আল্লাহ রাবুল আল্লাহ আল্লাহ নাজ আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস আল্লাহ হাদিস বলার আগে একটা শব্দ উচ্চারণ করেছে আহসান আল হাদিস আল্লাহটা শুধু হাদিস না হাদিস মানে বাণী আমার আমি যে কথা বলছি আমার বাণী ঠিক আছে রসুল যে কথা বলছে এটা উল্লাহার বাণী এই রসুল্লাহর বাণীকেও হাদিস বলা হয় তা কার হাদিস রসুল্লাহর হাদিস আর আল্লাহর বাণী আল্লাহর হাদিস তবে আল্লাহটা শুধু হাদিস না আল্লাহটা হচ্ছে আহসান আল্লাহ নিজেই বলছে আল্লাহ নাজ্জালা আহসান হাদিস আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস তাহলে আল্লাহর হাদিসের আগে একটা শব্দ আছে কি আসান আর রসুল যখন আল্লাহর হাদিসের পরিচয় দিচ্ছে অর্থাৎ কোরআনের পরিচয় তখন আল্লাহর নবী বলে প্রত্যেকটা খুদবায় বলতেন ইন্না খাই হাদিস কিতাবুল্লাহ সর্বোত্তম হাদিস হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ নবী কিন্তু শুধু হাদিস বলে নাই ইন্না খাই হাদিস সর্বোত্তম হাদিস হচ্ছে কিতাবুল্লাহ তাহলে এখন যদি কোরআন হাদিস দিয়ে এই নামকরণটা করতে হয় তাহলে নামকরণটা কেমন হবে দেখেন আহালে খয়রাল আসানাল হাদিস তাই হতে হবে নামটা যদি আপনি কোরআন হাদিস থেকে নাম নিয়ে নামকরণ করেন তাহলে আপনার নামের নামকরণ করা উচিত ছিল আহালে খয়রাল আহসানাল হাদিস আবার তারা শুধু হাদিস মানে না এখানে আবার একটা শব্দ যোগ করতে হবে তার কারণ ইদানিং তাদের স্লোগান হচ্ছে আমরা শুধু সই হাদিস মানি আমরা জৈব মানি না আমরা দুর্বল হাদিস মানি না যেমন হেফাজত নেতা তাদের পক্ষে তারা কয়েকদিন কয়েকদিন আগে স্লোগান দিল আজকেই দেখলাম নেটের ভিতরে হেফাজত নেতা আল্লাহ সবই বলছে যে আহলে হাদিসরা সহি হাদিস মানে আর আমরা জৈব মানি মৌজু মানি তো আমরা বেশি হাদিস মানি তাদের থেকে ঠিক আছে যেই হেফাজত নেতার পক্ষে তারা কথা বলল কিছুদিন আগে ঠিক আছে সেই হেফাজত নেতা এই হেফাজতের উত্থানই হয়েছে কি জন্য হেফাজতের উত্থান হয়েছিল আহলাদিদের বিরুদ্ধে একটা প্রেক্ষাপটে এসে কাজ করছে তাই সব এখন হেফাজতের পক্ষ নিচ্ছে রাজনৈতিক একটা স্বার্থ চরিতার্থ করার জন্য জামাতে ইসলামী তাদেরকে নামাইছে মাঠে পয়সা করি দিয়ে ঠিক আছে ওদের তো কোথাও সেটার নেই হেফাজত নেতারা টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দিলি হুজুরের হাত কাজ হয়ে যায় মাঠে নামাজে সারা বাংলাদেশে জীবনে কোনো দিন রাজনীতির প্ল্যাটফর্মে নাই লেখালেখি তাদ্রিশ হচ্ছে তাদের কাজ লেখাপড়া হচ্ছে তাদের কাজ বিদ্যাপীঠ থেকে সমস্ত ছাত্র নামায় নিয়ে নিয়েছে মাঠে মাঠে আইনে যায় নামাজ তসবি নিয়েছে এই হেফাজত সে বলতেছে আমরা বেশি আদিস মানি আমরা আপনাদের নামকরণ নিয়ে তো আমাদের এত মাথায় ব্যথা নেই আমাদের আমাদেরকে নিয়ে আপনাদের এত মাথায় ব্যথা কেন মাথায় ব্যথার কারণ হচ্ছে আমরা আল্লাহ যে নাম দিয়েছেন আমাদেরকে আল্লাহ আমাদের জন্য দিন দিয়েছেন আমরা সেই দিন মানি আল্লাহ আমাদের জন্য কোন মাঝাব দেয় নাই আজকের আহল আদিস একটা মাঝাবের মতো কাজ করতেছে সেই তারা লেখতেছে প্রচলিত অর্থে আহল আদিস কোন মাঝাবের নাম নয় তারা কিন্তু তাদের ইশতেহারে এই কথাটা লিখতে হচ্ছে কেন লিখতে হচ্ছে যে মানুষ এটাকে মাঝাব মনে না করে কিন্তু কোন কেউ যদি বলে যে আমার দিনের নাম ইসলাম কেউ কি তাকে মাঝাব বলতে পারবে আপনি বলেন পৃথিবীর ইতিহাসে এটা বলা সম্ভব ইসলাম মানে তো দিন মানে তো মাঝাব নয় মাঝাব একটা জিনিস আর দিন হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা কেউ যদি বলে আমার দিনের নাম ইসলাম তো এই দিন ইসলামটা মাঝাব যারা বলে তারা একটা ভুল ব্যাখ্যা করে আমার মাঝাবকা নাম ইসলাম হ্যাঁ এ কথা ঠিক নাই দিন তো দরাজল মাঝাব তো দরাজল ইসলাম হ্যাঁ এটা আবুল আল্লাহ মৌদুবিল কিন্তু আসলে কোরআন হাদিস এই কথাটা কোথাও নাই আল্লাহ সুবাহ বার বার বলেছে আমি দিন নাজেল করেছি বারবার বলছে দিন প্রতিষ্ঠা করো বারবার বলছে নবী রাসূল পাঠাইছে দিন সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সারা আলাকুম মিনাদ দিন মা ওয়াসসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ আল্লাহ বলছে আমি যুগে যুগে সকল নবীদের কাছে যে জীবন ব্যবস্থা দিয়েছি সেটার নাম কি দিন আর এই দিন কায়েম করার জন্য আমি সকল নবীকে নির্দেশ দিয়েছি ওলার তাফর কুকিহী এ বিষয়ে কেউ একতে লাভ না সম্মিলিতভাবে দিন প্রতিষ্ঠা করব তাহলে সকল নবীর দায়িত্ব ছিল দিন প্রতিষ্ঠা করা আর পৃথিবীতে যত দিন আছে আল্লাহর দিন বাদ দিয়ে সমস্ত দিনের পরে আল্লাহ প্রদত্ত দিন যেটা রসুলদের পরে বিশেষ করে সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লার পরে অবতীর্ণ করা হয়েছে সেই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রব্বুল আলমিন রসুল প্রেরণ করে রসুল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমে দুই জায়গায় বর্ণনা করছে হুল্লাদি আরসালা রসুল আহু বিল হুদা ওয়াদি আল্লাহ যে দিন আদুল করেছে সেটা হচ্ছে হক দিন আর বাকি যত দিন আছে যত জীবন ব্যবস্থা আছে সব বাতি আমি রসুল এজন্য প্রেরণ করেছি তামাম পৃথিবীতে যত আদিয়ান আন আছে দিনের বহুবচন কি আদিয়ান পৃথিবীতে যত আদিয়ান আছে এই আদিয়ানের পরে রসুলের কাছে যে দিন আমি অবতীর্ণ করেছি এটাকে বিজয়ী করার জন্য আমি আমি রসুল প্রেরণ করেছি তাই নবী প্রেরণের উদ্দেশ্য হচ্ছে কি দিনকে বিজয়ী করা তো দিনে কারা এক্তিলাভ করেছে দেখেন আল্লাহ বলতেছেন যে তাদের কাছে সত্য আসার পরেও বাগিয়াম বাই বাই না হুম ওমাইয়াকফুর বি আয়াতিল্লাহ ফাইনাল্লাহ হাসারি ইল হিসাব আল্লাহ রাব্বুলা আল্লাহ বলছেন যে এবং যে ব্যক্তি আল্লাহর নির্দেশসমূহ অস্বীকার করবে সে জেনে নিক যে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতিশয় তৎপর তাদের কাছে স্পষ্ট কিতাব আসার পরে কিতাবের জ্ঞান তাদের কাছে থাকার পরেও তারা নিজেদের জেদের বশবর্তী হইয়া নিজেদের প্রাধান্য বিস্তার করার জন্য যারা দিনের ভিতরে একতলাভ সৃষ্টি করেছে মতভেদ সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে তারা নিশ্চয়ই আল্লাহ রাবুল্লা আলমী তাদের হিসাব গ্রহণ করবেন কী আমাদের তাহলে এখন বলেন যে এই যে দিন নিয়ে একতেলাভ করা হচ্ছে দলে দলে বিভক্ত হচ্ছে সহি আল্লাহরা বৌদা বিভক্ত সবাই বলে সহি আপনি কোন দলে যাবেন কোন সহিটা মানবেন তার মানুষ তার না দিদা আহলে হাদিসদের একটা জমিয়াতে আহাদিস আহাদিস আন্দোলন একটা জামা আতে আহাদিস একটা চাহালাদিস তবলিগে ইসলাম মানে বিভিন্ন দল আছে তাদের সোব্বানে আলাদিস তারপরে আহাদিস আন্দোলন কে জানি বলে আহাদিস যুবসংঘ কোন দলে আপনি যাইবেন কোন আহলাদিস মানবেন বলে আমাদের ইমান আকি দেখ তা তোমাদের ইমান আকি দেয় তো প্ল্যাটফর্ম এক না কেন রসুল্লাহর সাহাবা ইকরামের ইমান আকিদে এক এক নেতার নেতৃত্বে গোটা ফিদিবি ঐক্যবদ্ধ ছিল যারা এই দিন গ্রহণ করেছিল সবাই মুসলিম ছিল আর যারা দিন গ্রহণ করে না তারা অমুসলিম ছিল আর মাঝখানে এক দল ছিল তারা দিনেও থাকতো বদ দিনেও থাকতো ওদের কাছে যে বলতো যে আমরা তো ওদের সাথে মজাক করতেছিলাম ঠিক আছে এরা হচ্ছে মোনামিক এদের স্থান হচ্ছে একেবারে জাহান্নামের নিম্ন স্থানে তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে আল্লাহ সুবাহ আমাদের জন্য দিন নাজিল করেছে আর সেই দিন মানতে হবে সেই দিন নয় পূর্ণাঙ্গ দাখিল হতে হবে সেই দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সচেষ্ট হতেন সেই দিনের নাম ইসলাম ইসলাম মানলে কি হবে সে হবে তার নাম কি হবে আল্লাহ প্রদত্ত না আল্লাহ বলে দিচ্ছেন মুসলিমিন বাইশ নম্বর সুরা সুরাত হাজ আটান্ন নম্বর আল্লাহ বলছেন কুরান নাজিলের পূর্বে আর এই কুরআনে মানে পূর্বে যত কিতাব এসেছে আর এই কুরআনেও তোমাদের নাম আল্লাহ রেখেছেন কি মুসলিম আল্লাহ রব্বুল আলমিন আমাদের নাম রাখছে মুসলিম এখন আল্লাহ বরদাত্ত নাম যাদের কাছে ভালো লাগে না তাহলে এদের ইমানে যে সমস্যা আছে এতে কোনো সন্দেহ থাকতে পারে না যাদের আল্লাহ পর্যাপ্ত নাম বলা বললে যাদের গাত্র দাহ হয় কেউ আমরা তো তোমাদের না তোমরা একটা ভিন্ন নাম দিয়েছো তার নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই দিয়ে যদি তোমরা চলতে পারে চলো তো আমরা নিজেদেরকে মুসলিম বলতেছি আমরা দিন মানি ইসলাম আমরা আমাদের নাম মুসলিম এটা যে আমরা বলতেছি আল্লাহ আমাদেরকে বলতে বলছে আল্লাহ শিখাইছে রসলুল্লা শিখাইছে তাহলে আমরা সেই কথাটা বলতে আমাদের সমস্যাটা কোথায় দেখেন নুয়াল্লাহ সালাম তার সজাতিকে লক্ষ্য করে বলছে নুয়াল্লাহ সালাম তার সদ সজাতিকে লক্ষ্য করে বলছে উমির তু আন আকু নামিন মুসলিমিন আমাকে মুসলিমদের মধ্যে সামিল হওয়ার আদেশ দেওয়া হয়েছে নুয়াল্লাহ সালাম বলছে সুরাই ইউনুস দশ নম্বর সুরার একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াত নু আল্লাহ সাল্লাম হচ্ছে প্রথম রসুল আদম আল্লাহ নাবি ছিলেন রসুল ছিলেন না সবাই মুসলিম ছিল প্রথম থেকে আল্লাহ রবুল আলম বলছেন ইন্না হা দিহি ওয়াহিদা তোমরা সকলে এক উম্মা মানে এক দিন মান্যওয়ালা এক জীবন ব্যবস্থা আল্লাহ পরদত্ত মান্যওয়ালা একটা উম্মা পরবর্তীতে বিভক্ত হয়েছে কি কারণে তাদের দিন আলাদা করে ফেলেছে দিনে বিভক্ত করছে তারা দিনকে আলাদা আলাদা মানে বলেছে খন্ড বিখণ্ড করেছে আল্লাহ আল্লাহ তাক মিনাল মুশ্রিক তোমরা মুসরিক হইয়ে না মুশ্রিক কারা মিনাল্লা দিন ফার্নাকু দিন আহু মাকানু শিয়ান যারা শিও দিনকে খণ্ড বিখণ্ড করেছে দলে দলে বিভক্ত দিনে বিভক্ত হয়েছে তারা তারাই হচ্ছে মুসরিক আল্লাহ বলতেছেন এখন দেখেন দিনের নামে কতগুলো দল হয়েছে সহির নামে এতগুলো দল তাহলে কোন সহি মানবেন আপনি মানুষ তো এখন দিনা বিভক্ত কোন দিকে যাবো দিশে হারা হয়ে যাচ্ছে আমরা সেখানে বলতেছে যে এই সব বাদ দিয়ে আসেন আল্লাহর দিন মানে আমরা আল্লাহর দিনের নাম ইসলাম ইসলামে আত্মসমর্পণ করি আমরা মুসলিম হয়ে যাই মুসলিম মানে আত্মসমর্পণ করি একটা সহজ ব্যাপার যেটা মূল জায়গা সেইখানে আমরা ফিরে আসতে চাচ্ছি এটাই হচ্ছে আমাদের দোষ আমাদের বিরুদ্ধে অভিযোগটা কি কেন আমরা এই কথাটা বলতে আমরা বলতেছি এই জন্য যেহেতু আল্লাহ এবং তার রসল্লা আমাদেরকে এইটাই শেখাইছে এই জন্য আমরা এটা বলছি আমরা তো আমাদের নিজস্ব কোনো কথা বলতেছি না এখানে যতগুলো কথা আছে সব পুরানের রেফারেন্স দিয়ে দেখেন ইব্রাহিম আলাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালা কিন কানা হানিফ মুসলিম ইব্রাহিম না ইহুদি ছিল মানে ইহুদিরা কিন্তু আসলে মুসলিম ছিল তাদের আহলে কিতাব ওরা ওই ইহুদা আর নামে ইহুদি হলো আর নাসরা হলো আপনার ওই যে নাসরা ওই খ্রিস্টান এরা ভিন্ন নামে আত্মপ্রকাশ করলো ইহুদি আর ইব্রাহিম আলাহ সাল্লামকেও তারা মানত আর বলতো যে ইব্রাহিম ইহুদি ইসল্লা তার নিজেদের দলে ডাকতো কথা বুঝতে পারছেন কিন্তু যেমন ইমাম আবুানীবা রহমত উল্লাশাহ তিনি নিজের নামে কোনো মাজাব সৃষ্টি করে নাই কিন্তু মাজাবিরা বলছে ইমাম আবুবানি হচ্ছে আমাদের ইমাম কিন্তু ইমাম আবু আনীমা বলছে যে সেটা আমার মাঝাব আমার নিজস্ব আলাদা কোনো মাজাব নাই তো ঠিক এরকমভাবে ইহুদিরা নিজেরা একটা মাজাব তৈরি করে নাসারা নিজেদের মাজাব তৈরি করে তারা বলছে ইব্রাহিম আমাদের দলের লোক তো আল্লাহ উত্তর দিচ্ছে মাতানা ইব্রাহিম সুরা সাতষট্টি নম্বর আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম ইয়াকুব নিজেদের সন্তানদেরকে ওসিয়াত মরার সময় ওসিয়াত করেছে কি এই ওসিয়াত আল্লাহর কাছে এত ভালো আল্লাহ রা আলামিন কালজয়ী জীবন ব্যবস্থায় কোর্ট করেছেন অয়াসা বিহা ইব্রাহিম বানী ওয়া ইয়া আকুব ইয়া বানী ইয়া ইন আল্লাহ হাস্তাফালাকুউদ্দিন ফালা তামুতুনাইল্লা আন্তম মুসলিম আর এই বিষয়ে ইব্রাহিম ইয়াকুব সিও পুত্রগণকে অন্তিম উপদেশ দিয়েছেন কি উপদেশ দিয়েছেন হে পুত্রগণ আল্লাহ দিনকে তোমাদের আল্লাহ যে দিন তোমাদের জন্য পছন্দ করেছেন কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও আল্লাহ দিন পছন্দ করেছে তোমাদের জন্য মাজফ পছন্দ করে নাই ঠিক আছে কোনো ইজাম পছন্দ করে নাই কোন অন্য কোনো মতবাদ তোমাদের জন্য পছন্দ করে আল্লাহ তোমাদের জন্য দিন পছন্দ করেছেন অর্থাৎ সুর আর একশো তেইশ নম্বর এক দ্বারা সুস্পষ্ট হল ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল ও ইসাক এবং তার পৌত্র ইয়াকুব সবাই মুসলিম ছিলেন সবাই কি ছিলেন মুসলিম ছিলেন তাহলে দেখেন আমাদেরকে নির্দেশ কি তারা মুসলিম ছিল তারা ইসলাম তারা মুসলিম ছিল একবার স্পষ্টভাবে কোরআন দ্বারা প্রমাণিত হচ্ছে উপর কৌমের আদাম নাজিল হয়েছিল আদাম নাজিলের পূর্বে আল্লাহ তালা ইমানদারদের উক্ত বস্তি থেকে নিরাপদ স্থানে নিয়ে যান এ সম্পর্কে আল্লাহ তালা বলেন ফিহা ফিহা পিহা মিনাল মিনাল মুসলিমিন আমি ওই বস্তিতে একটি পরিবার ছাড়া কোনো মুসলিম পাইনি তার মানে নবীর অনুসারী আর ফলোয়ার একটি পরিবার ছিল আর সব কি অমুসলিম ছিল তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সুরায় আজারিয়াত একান্ন নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবান ও তালা সাত করছে এর থেকে সুস্পষ্ট হলো স্পষ্ট হলো যে দুতালা সালাম ও মুসলিম ছিলেন ইসমাইল তার সম্মানিত পিতা ইব্রাহিমের সাথে এভাবে দুয়া করেছিলেন যখন বাইতুল্লাহ নির্মাণ করতে রব্বানা ওয়া জাআলনা মুসলিমীনা লাকা ওমিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকা নাওয়াতুবা আলাইনা হে আমার রব আমাদের উভয়কে মুসলিমদের অন্তর্ভুক্ত করুন দেখেন পয়গম্বর তারা তো মুসলিম তারপর আবার দোয়া করছে তারপরে কি তারপরে দোয়া করতেছে মুসলিম আইন এলাকা আমাদের উভয়কে মুসলিম বানান ঠিক আছে আমাদের বর্ষ বংশধারদের থেকে একটি মুসলিম উম্মা দল এই যে দল না দলই একটা উম্মা মানে দল গোরো জাতি যাই বলেন সম্প্রদায় এটা কি মুসলিম উম্মা আল্লাহ একটা মুসলিম সম্প্রদায় ইব্রাহিম আল্লাহ সাল্লাম দোয়া করছে সেইখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইব্রাহিমের দোয়া তাহলে ইব্রাহিম আল্লাহ আসালামের দুয়ার ফসল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকেও আল্লাহ মুসলিমে হওয়ার কথা বলছে মুসলিম থাকতে বলছে মুসলিম মেয়ে মরতে বলছে আর আল্লাহ রসুল সেই সেই কাজটা করে গেছেন এখন দেখেন আমাদেরকে বলা হচ্ছে সহি আকিদা সহি আকিদা শেখাটা হচ্ছে সহি আকিদা শেখাইতে যে দিন থেকে আমাদেরকে অন্য নামে ভিন্ন নামে আত্মপ্রকাশ করতে হচ্ছে আর ভিন্ন নামটা বোঝানোর জন্য তার জন্য থিসিস করা লাগছে কথা বলতে বিশাল মোটা মোটা বলিয়ামের বই কত ওয়াজ নসিয়াত হচ্ছে ওয়াজ নসিয়াত হইলেই আলাদিস কিও কেন কিও কেন এটা বোঝানো লাগতেছে কিন্তু আপনাকে এইটা বোঝানো তো সবাই জানে যে আমাদের দিনের নাম কি আর আমরা কি মুসলিম এটাই তো আসলে মুসলমান মুসলিমদের শিক্ষা আমাদের সাথে অমুসলিমদের বীরত্ব এখানে আমরা মুসলিম তারা অমুসলিম আর মুসলিমরা হচ্ছে তাও হিদবাদী মুসলিমদের পরিচয় হচ্ছে তারা একত্রবাদ তাহিদবাদী আর মুশ্রিকরা হচ্ছে শরিক কারনেওয়ালা বংশী স্থাপনকারী আর এরা অংশ স্থাপন করে না মুসলিম আর মুশ্রিকের মধ্যে পার্থক্য যে তাহিদ আর শিরিকের বিষয়টা যুগ যুগ ধরে চলে আসতেছে একটা স্পষ্ট বিষয় ইয়াকু আল্লাহ সালাম ওফাতের সময় তার সমস্ত সন্তান সমস্যারে বলেছিল কি বলছিল আমকুন্তুম সোহাদা ইদাহাদা ইয়াকুব ইয়াকুব আল মাউতা

ইয়াকুবের মৃত্যু এসে পৌঁছেছিল তখন সে তার পুত্র দায়কে জিজ্ঞেস করেছিল আমার পরে তোমরা কার উপাসনা করো পুত্রগান উত্তর দিয়েছিল আমরা আপনার এবং আপনার পূর্ব পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাকের উপাস্যের উপাসনা করব মানে তারা যে উপাস্যের উপাসনা করত ইব্রাহিম ইসমাইল ইসহাক যে উপাস্যের উপাসনা করত আমরা তার উপাসনা করব তিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তারই প্রতি মুসলিম অনাহানুল্লাহ মুসলিমুন মুসলিমুন তাহলে বোঝা যাচ্ছে যে মূলত একত্ব একত্বে বিশ্বাসী তারা তারাই হচ্ছে কি মুসলিম ইউসুফ আল্লাহ এভাবে দোয়া করতেন ইউসুফ আল্লাহ দোয়া করতো কি বল তাওয়ানি মুসলিম হেরব আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন এবং আমাকে সালহীনদের সাথে সালহীন নেককারদের সাথে অন্তর্ভুক্ত করুন তাহলে ইয়ে কি জানি ইসু আল্লাহ সাল্লাম তো বলেন হেরাব আমাকে আহলে আদিস বানান হেরাব আপনি আমাকে হানাফি বানান এ কথা তো মুসলিমাও ও আল হেকনি বিশ্ব আলহীন আপনি আমাকে মুসলিম বানান ও আল হেকনি তারপরে মুসা আল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলেন অকালা মুসা ইয়া কৌমি ইনকুন্তুম আমন্তুম বিল্লাহ ফা আলাইহি তাওয়াক্কালু ইনকুন্তুম মুসলিমিন মুসা বলেছিল হে আমার জাতির লোকেরা তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো তাহলে তোমরা তারই উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হও মুসলিম হইলে ভরসা করতে হবে পরে আল্লাহর এটা হচ্ছে সুরাত ইউসুফ দশ নম্বর সুরার সুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুসা আল্লাহ সাল্লামের মোকাবিলায় মোকাবিলাকারী জাদুকার যখন মুসলিম হলো তখন ফিরাউন তাদেরকে ফাঁসির হুকুম দিয়েছিল ফিরাউনের হুম শুনে ওই সমস্ত আল্লাহর বান্দারা মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল রব্বানা আফ্রিক আলাইনা সবরাউফানা মুসলিম তারা কি দোয়া করতে দেয় তখন ফাঁসির অর্ডার হচ্ছে ফিরাউনের পক্ষ থেকে মোসা আল্লাহ সাল্লামের কাছে যারা ইমান আনলো তারা দোয়া করছে হে আমার প্রতিপালক আমাদের ধৈর্য এবং দৃঢ়তা দান করো দৃঢ়ত দৃঢ়তা অবলম্বনের গুণে অভিষিক্ত করো এবং তোমার প্রতি মুসলিম অবস্থায় আমাদের পরিসমাপ্তি ঘটো মানে আমাদের মৃত্যুটা যেন মুসলিম অবস্থায় হয় এটা সাত নম্বর সুরা সুরাতুল আরব এরপরে সুলাইমান নম্বর সালাম এরপরে রানীর কাছে লিখতেছে সাবার রানী বিরোধিতা করছিল তার কাছে সিডি আমার প্রতি উদ্যত্ত হয়ে না মুসলিম অনুগত হয়ে আমার কাছে হাজির হও সিটিতে লিখতেছে মুসলিম হও উদ্যত্ত পুরুষ কাজ করে না মুসলিম হয়ে ফিরে আসো সাবার রানি উত্তর লিখতেছে দেখেন সেই উত্তর আল্লাহর কাছে এত লাগতেছে আল্লাহ রব্বুলা আলামিন কোট করেছে কি করছে কলাত রব্বী ইন্নিজ আলাম তু নাফসি ও আসলাম তু সুলাইমান আলিল্লাহ বিল্লা আলামিন আমি মুসলমানদের সঙ্গে সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর নিকট মুসলিম হয়েছি মা সুলাইমান সুলাইমানের সঙ্গে কি হয়েছি মুসলিম হয়েছে আসলাম তো মুসলিম হয়েছি ইসলাম গ্রহণ করেছি আসলাম তো মানে কি ইসলাম গ্রহণ করেছি মুসলিম হয়েছি

অবিশ্বাস অনুভব করলো তখন বলল কে আছে কেউ আছে কি যে আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে হাওয়ারি গান বললো আমরা আল্লাহর প্রতি এনেছি এবং সাক্ষী থাকুন যে আমরা মুসলিম কি মুসলিম সুরায় আল ইমরান তিন নম্বর সুরার বিরো বা কি জানেন বাউন্ন নম্বর আয়াত এই আয়াতগুলো দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় সমস্ত নবী এবং অনুসারী তার সকলেই কি মুসলিম ছিল এরপরে দেখেন আল্লাহ রবুল আলমিন মুসলিমদের পুনরায় সে নামই রাখলেন কোরআন মজিদে বার বার এই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে ইমানদারদের নাম মুসলিম হওয়া উচিত ইমানদাররাও নিজেদেরকে মুসলিম বলবে যারা ইমানদার ইমানদারদেরকে মোমেন বলা হয় এই মোমেনরাও মুসলিম বলে দাবি করবে কথা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে করিমে সুরতে আজজুমার উনচল্লিশ নম্বর সুর আর বারো নম্বর আয় বলছে উমির আন আকুনা আউ্লা আউয়াল আল মুসলিম আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সর্বাগ্রে মুসলিম হই আল্লাহ তালা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন দেখেন বলো আমার সালাত আমার যাবতীয় ইবাদত আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত তার কোন শরিক নেই আমাকে এরই নির্দেশ দেওয়া হয়েছে যে আমি সর্বপ্রথম মুসলিম হই সর্বপ্রথম কি হই মুসলিম হই দেখেন আর আমাকে জানি সর্বপ্রথম কি মানানো হচ্ছে কনভার্টে আলাদিস হয়েছে কনভার্টেড হয়েছে বুঝছেন কনভার্টেড টা ভাই আপনি আলাদিস কবে আবার উনি আমার হাতে আহাদিস হয়েছে কি ফকর করে উনি আমার হাতে আহালাদিস হয়েছে আরে নবীর হাতে তো সব মুসলিম হয়েছিল ও মুসলিম হয়েছে মুসলিম হয়েছিল আর যারা মুসলিম ইসলামে পরিপূর্ণ দাখিল হয়নি তাদেরকে পরিপূর্ণ দাখিল হওয়ার কথা বলছে কিন্তু এখানে কনভার্টে আলেদ আলাদেশ বানানো হচ্ছে ঠিক আছে হানাফি বানানো হচ্ছে বিভিন্ন তরিকায় নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন মতপথে নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা মুসলিমদের মাঝে মুসলিম নামের ঘোষণা মোমিনদের মাধ্যমে মুসলিম নামের ঘোষণা এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আহাদিম মিন হুম আনাহানুলাহু মুসলিম হে আন্দারগান বলে দাও আমরা তো কেবল আল্লাহর জন্য মুসলিম অর্থাৎ সমর্পিত সুরাতুল বাকারা একশো ছত্রিশ নম্বর আছে মুসলিমদের জন্য সু সুসংবাদ আল্লা রাব্লা আলাহ ইয়া ইবাদী লা খৌফুন আলাইহিমুল ইয়ম ওয়াল ওয়ালা আন্তুম তাহজানুন যারা মুসলিম হয়ে মরবে তাদেরকে কি আমাদের দিন আল্লাহ তালা কি বলবেন আল্লাহ দিন আ মানু বি আন বি আয়া ওয়া কানু মুসলিমিন আল্লাহ হে মুত্তাকিদেরকে বলা হবে হে বান্দগন আশ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না তোমরা যারা আমার আয়াছমো বিশ্বাস করেছিলে এবং মুসলিম ছিলে মুসলিম অনুগত ও মহাজিরদের সম্পর্কে কি মুসলিম ও মুজরিম মুসলিম আর মুজরিম এদের সম্পর্কে আল্লাহ রবুল আলমীদের পার্থক্য করতে আল্লাহ বলছে আফান মুসলিমিন আকাল মুজরিমিন আমি কি মুসলিমদেরকে অপরাধীদের মতো গণ্য করবো সংক্ষেপে শেষ করতেছি এরবারে দেখেন জিনদের মধ্যে এত ইনসানদের কথা গেলো নবী রসুলদের কথা গেলো তা অনুসারীদের কথা গেলো এরপরে দেখছেন জিনদের সম্পর্কে জিনদের মধ্যে যারা অনুগত ছিল তাদের নামও মুসলিম ছিল এই মর্মে আল্লাহ রাবুল আলমিন কুরানি জিন বাহাত্তর নম্বর আয়াতের চোদ্দ নম্বর আয়াত বলছে ফামান ফামান আসলামা মিন্নাল মুসলিম তাহার সাদা আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর প্রতি মুসলিম আর কিছু সংখ্যক অন্যায়কারী যারা মুসলিম হয়েছে তারা সঠিক পথ বেছে নিয়েছে تالي দেখা যাচ্ছে জিন্দের মধ্যে তাদের নাম কি ছিল মুসলিম আল্লাহ তরফ থেকে ঈমানদারদের প্রতি মুসলিম হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা ঈমানদারদের ওসিয়াত শুরু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ আমানুত তাকুল্লাহ কাতুকাতীহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সূরাতুল আলে ইমরান তিন নম্বর সূরা 102 নম্বর আয়াতে আল্লাহ হে মুসলিমগণ আল্লাহকে ভয় করো যেভাবেকে তাকে ভয় করা উচিত তোমরা মুসলিম না হয়ে কখনো মরিও না সর্বশেষ হাদিসটা শোনেন রসুল সাল্লামের হাদিসটা শুনে আমরা আজকের এই তালিম শেষ করি এটা হাদিসটা হচ্ছে বোখারি মুসলিমের হাদিস বোখারি শরীফ কিতাবুল ফিতান ছয় হাজার পাঁচ নম্বর হাদিস মুসলিম শরীফ কিতাবুল ইমারাত সাহেদ হাজার ছয়শো তেত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ সাল্লাম ভালো মন্দ জামানা সম্পর্কে বলেন একটি জামানা আসবে লোকেরা গুমরাহীর দিকে এমনভাবে আ দাওয়াত দেবে যে তারা জাহান নামের দরজায় দাঁড়িয়ে জাহান নামের যাবার দাওয়াত দেবে যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দেবে তারা তাকে জাহান নামে ফেলে দেবে অর্থাৎ যে তাদের কথা মেনে নেবে সে জাহান নামে যাবে হোজাই ভারাজে আল্লাহ তালে হে আল্লাহ রসুল আপনি তাদের কিছু বৈশিষ্ট্য বলুন এই যে জাহান নামে যারা যাবে তাদের কিছু বৈশিষ্ট্য বলুন রসুল সাহাশা বলেন আমাদেরই কমের লোক হবে আমাদের ভাষাতেই কথা বলবে তার মানে কোরআন আদীশের কথাই বলবে দিনের কথাই তারা বলবে আমাদের কমল লোক মানে কি মুসলমানদের দাবি করবে দাবি করা দাবিদার মুসলমান হবে ঠিক আছে আমাদের ভাষায় আদিসের কথাই বলবে হুদাই জিজ্ঞাসা জিজ্ঞেস করলেন যদি আমি সে জামানা পাই তাহলে আপনি আমাকে কি হুকুম করেন রসুল সাহেব বলেন তুমি মুসলিম জামাত তাল জামু জামাত আল মুসলিমিন তুমি মুসলিম জামাত ও তার ইমামকে আঁকড়ে থাকবে ঠিক আছে মুসলিম জামাত আর তার ইমামকে আঁকড়ে থাকবে এবং তাদের কোনো ইমাম না থাকে তাহলে তুমি তাহলে আমি কি করব জিজ্ঞেস করতে যদি ইমাম না থাকে এবং জামাত না থাকে তাহলে কি করব রসুল সাল্লাহ সাল্লাম এ মত অবস্থায় তুমি সমস্ত দলগুলো জামাত জমিয়াত আন্দোলন থেকে পৃথক থাকবে ফা তাজিলু তিলকাল ফিরকা তুকুল্লি লেহা তখন তুমি সমস্ত সংগঠন জামাত জমিয়াত থেকে পৃথক থাকবে আমরা এই কাজটা করতেছি এটা আমার অপরাধ যারা আজকে দল করছে দলে দলে বিভক্ত হয়েছে বিভিন্ন দল করতেছে সেই দলে আমাদেরকে ডাকতেছে আমরা সেখানে যাচ্ছি না তার কারণ আল্লাহ রসুল সাল্লাহ সতর্ক বাড়ি ওরা চাহান নামের কিনার কিনারে দাঁড়ায় ডাকতে থাকবে কথা বলতে আছে আর ওরা আমাদের ভাষায় কথা বলে রসুল তাদের পরিচয় দিচ্ছে তার মানে কি আমাদের ভাষায় কথা কথা বলা কুরআন হাদিসের ভাষায় কথা বলবে অথচ তারা দাঁড়ায় থাকবে কোথায় জাহান নামের কিনারে দাঁড়ায় তাদের আহ্বান করতে থাকবে তখন যদি জামাতুল মুসলিমিন আর ইমাম থাকে তো তাদের সাথে মিলে যাইতে বলছে যদি না থাকে ওদের ফা তিলকাল ফিরকাত হা তাহলে তোমরা সমস্ত জামাত জবিয়ার থেকে সমস্ত সংগঠন থেকে দূরে থাকবে সহি মুসলিম আর সহি বুখারির হাদিস রসুসাহ আলো হাদিসটি বর্ণনাটি সুস্পষ্ট এর মধ্যে কোনো অস্পষ্টতা ও জামিন নেই ভবিষ্যৎ এ ভবিষ্যৎবাণী মোতাবেক যখন উম্মাতের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে এবং উম্মাদ দলে দলে বিভক্ত হবে হয়ে যাবে তখন যদি আল্লাহ আল্লাহওয়ালাদের জামাত থাকে তবে তার নাম হবে আলে হাদিস নাকি তার নাম কী হবে মুসলিম মুসলিমিন সেই জামাতের নাম হবে কি মুসলিমিন এবং মুসলিমের সমস্ত দলগুলো থেকে পৃথক থাকবে সমস্ত দলের থেকে পৃথক থাকবে হবে যারা মুসলিম থাকবে দলের সাথে তাদের বৈশিষ্ট্য আলাদা কোনো দলে আর ফেরকায় তারা থাকবে না এটা এইটাই হচ্ছে এই হাদিসের মূল লক্ষ্য আর এইদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিয়ে গেছে এরপরে নবী সাল্লাহ সাল্লামের ওসিয়াত আলোচ্য হাদিসের দুইটি বিষয়ে ওসিয়াত করা হয়েছে মুসলিম জামাতকে আঁকড়ে থাকা মুসলিম জামাতের অনুপস্থিতি সমস্ত দল থেকে পৃথক থাকা এটা আল্লাহ রসুল নির্দেশ তখন তুমি এই কাজটা করবে তাহলে এই আল্লাহ রসুলের নির্দেশ বাদ দিয়ে আমরা কি আজকের দলের বড় বড় ডক্টর সাহেবরে বড় বড় স্কলার সাহেব আমাদের জন্য বড় না রসুল্লাহ বড় কবরে আমাকে জিজ্ঞেস করবে আমার নাবি কা নবী সম্পর্কে তোমার কি ধারণা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা রসুলটা দেখায় বলবে রসুলের নির্দেশ মানলে বলতে পারবো যে আন্ত রসুল্লাহ সাহা আপনি আল্লাহ রসুল আর যদি তাই না করি তাহলে রসুল দেখাও না সেন আর যদি আল্লাহর দিন জীবন দশায় না মানে অন্য কোনো মাজা বিজাম মানি তাহলে আমরা দিন দিন ইসলাম আমার দিনটা ইসলাম এটা আমি বলতে সেদিন পারবো না বলুন তো রসুল উপর এইভাবে আমল করা সম্ভব এখন এই রসুলের এই হাদিসের পরে আমল করা আর হাদিসের যে এতদূর এতক্ষণ যে আমরা বক্তব্যটা শুনলাম এই বক্তব্য অনুসারে তো আমল করতে হবে যে আমলটা কিভাবে সম্ভব বলেন কোনো দলে গেলি কি আমি মুসলিম থাকতেছি আর কোনো দলের দিকে ডাকলি কি আমি ইসলামে ডাকতেছি না আমি দলের দিকে তাহলে এই যে আমরা দলে বিভক্ত করে ফেলাচ্ছি বলতেছি যে আমাদের বিধান সকল বিধান বাতিল করো বিধান কায়েম করা কিন্তু ওহির থেকে যদি এরকম বিভিন্ন জায়গাতেই কাটসাট করে নামকরণ করার অবকাশ থাকতো তাহলে তো অসংখ্য নাম তৈরি করা যায় অসংখ্য দল তৈরি হয়ে যাবে আল্লাহ তো দলের নাম বলে দিছে আল্লাহ বলেছে তোমাদের তোমাদের দল হচ্ছে এটা ইসলাম আর তোমরা সবাই কি মুসলিম সবাই হচ্ছে কি মুসলিম আল্লাহ বলে দিছে আল্লাহ রসুলের নির্দেশ রসুল বলে যে ব্যক্তি জাহেলি মতবাদের দিকে ডাকে সে জাহান নামে ঠিক আছে এক ব্যক্তি ভস্ত করে ইয়া রসুল্লাহ যদি কেউ সালাত আদায় করে ও সিয়াম পালন করে তিনি বলেন যদিও সে সালাত আদায় করে এবং সিয়াম পালন করে দেখেন সলাতের দাওয়াত দিয়ে হচ্ছে সোলাত রসুল খালি চলতেছে এত নামার শিক্ষা লেখা হচ্ছে কিন্তু আকিদার বারে বই খুঁজে পাওয়া যায় না আকিদার চর্চা হয় না বারবার বার কিন্তু চলা চলা তো পড়বে সিয়ামও রাখবে কথা বলেন ইফতার নিয়ে বাড়াবাড়ি ইফতার নিয়ে জ্ঞান দাম ইফতারের সময় নিয়ে জ্ঞান এই কয়েকটা বিষয় নিয়ে জ্ঞান দাম এটা একটু পাঁচ মিনিট আগে করছে সিট পরে করেছে কথা বলছে আধার একটু আগে দিয়ে বেলায় দিছে কিন্তু আসলে সলাৎ সিয়ামের পরেও জাহেলিয়াতের ভিতরে থাকবে কতবার বললেন ফাদু বিদাউল্লাহ হিল্লাদি সাম্মা কুমুল মুসলিমিন সুতরাং মুসলিমদেরকে ওই নামেই ডাকো যে নামে আল্লাহ তাআলা ডেকেছেন। সে নাম কি? তিনি তো নাম রেখেছেন মুসলিমিন, মুমিনিন, ইবাদাল্লাহ। ইবাদাল্লাহ মানে কার আল্লাহর বান্দা। আমরা আল্লাহ দাস, আল্লাহর বান্দা। ঈমান আনিসি তাই মুমিন। আর ইসলাম গ্রহণ করেছে আমরা কি? মুসলিম। আর আমাদেরকে পরিচয় দিতে বলেছে এই নামে আল্লাহ সুবহানাহু ওয়া এরপরে যদি কেউ না মানে ওয়াসীকার করে লাস্টে কি বলছে দেখেন। এখন দাওয়াত দিবেন আপনি ইসলামের দিকে আর মুসলিম হতে বলবেন। যদি কেউ না মানে আল্লাহ শিখিয়ে দিছে কি বলবেন এই যে এত ঝামেলা শোনেন লাস্ট ইন্ডুক শোনেন লাস্ট ইন্ডুক শোনেন লাস্টের কথাটা শোনেন যদি এত রকমের দাওয়াত আসতেছে এত বিরোধিতা আসতেছে আপনি ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন মুসলিম হতে বলতেছেন যখন কেউ শুনবে না তখন আল্লাহ শিখিয়ে দিচ্ছে ফাকুল সাধু বি মুসলিমুন সবাই সাক্ষী থাকো আমরা তো মুসলিম ওদেরকে বলে দেবেন তোমরা সাক্ষী থাকো আমরা কি মুসলিম আমাদের তোমাদের সাথে কোনো আপোষ আমরা দলে যাব না কখনো তোমরা সাক্ষী থাকো তোমাদেরকেও সাক্ষী রাখতেছি তোমরা সাক্ষী থাকো আমরা কি মুসলিম আমরা কিছু না আমরা কোনো আমাদের আর কিছু নাই আমাদের আর কোনো পরিচয় এই বিষয়টা এত স্পষ্ট কোরআন সন্ন্যায় থাকার পরেও আজকে এই যে বিরোধিতা করা হচ্ছে কি কারণে